আসসালামু আলাইকুম। আমি আজকে র্যাঙ্কো যেতে ছিলাম, সে মধ্যে আমাকে একটা প্লেয়ার মেরে দেয় এবং সে ছিল হ্যাকার। দেখেন কীভাবে সে গাড়ি উড়াইতে উড়াইতে মারতেছে। এখন মিডল স্ট্যান্ডের মধ্যে আপনার এনামি ছিল, সেটা যেটা মারলো দেখবেন কীভাবে। এখন আমার কীভাবে মারে দেখেন, মানে বলার কিছু না। দেখেন দেখেন কীভাবে মারে, নক করছে। আমি অলরেডি নক ওখানে যাই, যাওয়ার পর আমার টিমমেটকেও ফিনিশ করে। তা দেখেন কীভাবে মারে। আমি একে রিপোর্ট দিয়েছি এবং আরও আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে রিপোর্ট মারলে আপনার একজন হ্যাকারে ব্যান দিতে পারে। দেখেন ভিতরে ধোঁয়া উঠবে, আমার দেখছেন ধোঁয়া উঠছে। সে কিন্তু দেওয়ালের মতো মারছে, তবু কী হয়ে যাবে, মানে একটা হ্যাকের লিমিট থাকা উচিত। তো এই যে আমি রিপোর্ট দিয়েছিলাম, ব্যান ম্যাচের মধ্যে হয়েছিল, আমি তখন ভিডিও করতে পারি নাই। এই যে আমার ব্যান নাম দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আপনারা চাইলে ভিডিওর পিছনে গিয়ে দেখতে পারেন যে ওখানে ভিডিওতে তার নাম শো করতেছে, ম্যাট নামটার। তো একই দিনে আর একটা হ্যাকার আমার সাথে পড়ছিল, তার ভিডিওটা আমি করতে পারছি, কিন্তু পরে তখন না, যে সে মনে করেন যে তার খেলা আমি দেখাতেছি, যে তাকে রিপোর্ট দেবো। এখন আমি তার অ্যাডিতে গেলাম এবং অটো এম ওয়াল এবং প্লাই ভাইস, কারণ সে যদি গাড়ি উড়ায় তাহলে দিতে পারবেন। এভাবে যা যা করবে, যে দেখেন গাড়ি উড়াইতেছে, সে জন্য মনে করেন যে আমি গাড়িটা দিব, যে মানে দেখতেছিলাম গাড়ি ওড়ে, হ্যাঁ গাড়ি ওড়ে, তাই আমি চেটিংয়ে যেয়ে আরও দিলাম যে ফ্লাইং ভেহিকলস, এটা দিলাম আর কি। তারপর এই তিনটা দিবেন, তিনটা দেওয়ার পর আপনি রিপোর্ট মেরে দিবেন, আপনার কাজ হয়ে যাবে। দেখেন দেখেন এনামিরা কীভাবে মারছে, দেখছেন ঘরের ভিতর, মানে কী সম্ভব এটা ভাই, এরকম হ্যাক করলে হইবে নাকি ভাই বলেন তো। এনার আইডি নামটা একটু ফলো করেন আপনারা, এপি এ আর পোলার, হ্যাঁ এ আর পোলার তার নাম। তো সে দেখেন দেখেন কীভাবে মারে ভাই, একটা রং ভাই, এভাবে খেললে তো চলবে না ভাই। আপনারা যদি হ্যাকটাকে এরকম দেখেন কেউ করতেছে, তার কিন্তু নিশ্চয়ই রিপোর্ট দিবেন, সে ব্যান খাবে নিশ্চিত। পাবজি কোম্পানি এখন সিকিউরিটি অনেক সিস্টেম করছে, অনেক হাই কোয়ালিটি করছে, কোনো চিন্তার কারণ নেই। সে ব্যান খাইবে, আপনি তাকে রিপোর্ট দিবেন। বাট আমরা যে র্যাঙ্ক পোস্ট দিই ভাই, আমাদের তো মাইনাস লাগে যায় ভাই, তারা তো যাইতে পারেই না। ব্যান খাই তো মনে করেন যে জীবনটা হ্যাকিং করে ফেলাই, মাঝখান থেকে আমাদের জীবনটাও হ্যাকিং করে ভাই। দেখেন জিরো প্রথম ম্যাচ, আমার তো সন্দেহ হতেছিলো যে এটা কি সেই হ্যাকারই নাকি, যে আমাদের প্রথম ম্যাচে নাম ছিল সকালে, এটা আগেরটা সকালে মারছিল, এটা হচ্ছে বিকালে। তো সে হয়তো নতুন অ্যাকাউন্ট খুলে আমাদের এইরকম করতে পারে, আমার তার উপর একটা ছন্দ আছে যে ওই একই হ্যাকার। দেখেন এরা মারে কীভাবে, আপনারা রিপোর্ট দেওয়া আশা করে শিখেছেন। আপনারা যদি না হয় তাহলে আরও পিছনে দিয়ে ভিডিওটা দেখতে পারেন যে আমি কিছু কিছু রিপোর্ট দিয়েছি। আপনি যা যা করবেন সেখানে সেখানে রিপোর্ট দেবেন, মানে যেরকম দেখবেন, যেটা করে না সেটা আমাদের রিপোর্ট দেবেন না। তো আরও কিছু জানার ইচ্ছে হলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করেন ভাই। আমি ভিডিও করতে পারি না ভাই সঙ্গে সঙ্গে, কারণ আমার ডিভাইস একটু লো হয়ে গেছে, তো ল্যাগ দেয় প্রচুর। তো আপনারা সাবস্ক্রাইব করেন নাকি শিখারেন না, তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর হ্যাকারদের থেকে একটু দূরে রাখবেন, তাদেরকে রিপোর্ট মারবেন। ইগনোর এই হ্যাক সিস্টেমটা বন্ধ যে কবে হবে, আচ্ছা যাই হোক আসি, আসসালামু আলাইকুম। আর লাস্টে আমি আপনাকে দেখা দেখছি যে আমি তাকে ব্যান খাওয়াইছি কি হয় নাই। পরে আমার প্রায় মনে করেন যে 27 মিনিট পর আমার মেসেজ আসছে, সঙ্গে সঙ্গে হয় নাই, তো হয় এরকম হয় একটু পর, একটু দেরি, টাইম লাগতেই পারে, মানে একটা জিনিস রিসার্চ করতে একটু টাইম লাগবে তাই না। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি আপনাদের মনে যদি কোনো রকম সংশোধিত থাকে, যদি কোনো কিছু সম্পর্কে জানতে ইচ্ছুক হন, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, নো প্রবলেম, এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন আশা করি। এই যে একটু পর আমার মেসেজ আসছিলো, এই যে দেখেন নামটা লিখে নিন যে ব্যান খাইছে।